আমি আপনাদের ওমান ব্লেসটা কেমন কেমন সুন্দর তো ভিডিওটি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমি আসছি এক জায়গায় তো দেখতে পাচ্ছেন আমার পিছনে এগুলো কিন্তু ওয়াদি আর ওয়াদি আমরা অনেকেই জানি হয়তো যে ওমান শহরটা কতটা সুন্দর বা কতটা সৌন্দর্য লাগে তো আসলেও কিন্তু গ্রামটা কেমন লাগে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো ব্লেস দেখতে পারছেন এটা কিন্তু ওমানের বড় একটা পাহাড় পাহাড়টা দেখাচ্ছে কিন্তু নিচু কিন্তু আপনি যদি ওখানে উঠতে চান আপনার এক ঘন্টা লাগবে এই পাহাড়ের উপরটা উঠতে তো আমি একটা বিল্ডিং এর ভিতরে এখন ঢুকবো তো বিল্ডিং এর ভিতরে ঢোকার জন্য আমি কিন্তু এই বিল্ডিংটা দেখবো যে ভিতরটা কেমনটা কতটা সুন্দর লাগে তো সেই জন্য আমি ঢুকতেছি এর ভিতরে তো দেখুন এখানে কিন্তু এটা একটা পার্ক সুন্দর যে একটা কিন্তু পার্ক এখানে দেখতে পারছেন এখানে কিন্তু সব ধরনের জিনিস আপনি দেখতে পারবেন ওমানে যে বাসাবাড়িটা আছে সেটাতে কত সুন্দর করে সাজানো হয় তো আপনাদেরকে আমি সেটাই দেখাবো তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক ক্লো চেয়ার আছে বা টেবিল আছে এখানে আমার বন্ধুটা কিন্তু এখানে বসে আছে আমরা এখানে কিন্তু কাজ করতেছি আজকে তো আমার ভিডিও গুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে তো এখানে দেখতে পাচ্ছেন একটা কিন্তু লাউ আছে এই লাউটা কিন্তু অরিজিনাল শোক না এখানে শুকিয়ে আছে লাউটা তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানির কোলার তারপরে এটা কিন্তু বসার জন্য এখানে জায়গা বানানো হয়েছে এটা কিন্তু হচ্ছে ফুল বাগান এখানে কিন্তু সবগুলো ফুলের গাড় তো আমরা হয়তো ভাবতে পারি যে ওমানে তো শুধু মরুভূমি তো দেখার মতো কি আছে ভাই দেখার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে কিন্তু ওমানে এখানে গাছগাছালি সবকিছুই সব কিছুই আছে আবার মরুভূমিও আছে আমি যে বলবো যে এমনটাই এটা কিন্তু গ্রামের একটা পরিবেশ আপনি যদি মরুভূমিতে যান তাহলে কিন্তু ওখানে দেখতে পারবেন কেমনটা লাগে শুধু মরুভূমি আর মরুভূমি তো মরুভূমির ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব। এগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পরবর্তীতে এখানে কিন্তু মাঝরা করবে চাষাবাদ করা হবে এটা কিন্তু হচ্ছে আপনার ওয়ানের সব থেকে মানে যেটা জায়গার আকর্ষণীয় জায়গা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু সুইমিং পুল আছে নিচে একটা এখানে গোসল করার জন্যে অনেক সুন্দর লাগে এই সুইমিং পুলটা নতুন করে আবার সার্ভিসিং করছে মানে মেরামত করতেছে আর এটা কিন্তু আছে মানে মরুভূমি আমি যেটার কথা আপনাদেরকে বলছিলাম সেটাই কিন্তু এটা দেখতে পাচ্ছেন অবশ্যই চারিদিকে শুধু কিন্তু পাহাড় আর পাহাড় আপনি পাহাড় ছাড়া এখানে কিছুই দেখতে পারবেন না আর শুধু পাথর আমাদের বাংলাদেশে যেমন মাটি এমনি এখানে কিন্তু মাটি না এখানে কিন্তু শুধু পাহাড় আর পাহাড় তো আপনারা যারা ওমানে আসতে চান আসতে পারেন কিন্তু ওমানের পরিস্থিতি কিন্তু এখনকার সময় একটু খারাপ তো অবশ্যই আপনারা যাচাই বাছাই করে কিন্তু ওমানে আসবেন এটাই আপনাদের জন্য অনেক ভালো হবে এখানে কিন্তু আপনি শুধু গাছ গাছালি ছাড়া কিছুই পাইতেন নাই তাও এই গাছগুলো কিন্তু বাবলা গাছ বলে আমরা আপনারা কি বলেন তা সঠিক জানি না কিন্তু এই গাছগুলো থাকে আর এখানে কিন্তু ছাগল গরু এগুলো চয়।